হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আর কিছুদিন পর থেকেই শুরু হবে তো আমি অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশ অবোধ্যয়ের ইতিহাস যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টটি কিন্তু কম্পালসারি এটা সব ডিপার্টমেন্টেরই থাকবে তো স্বাধীন বাংলাদেশ অবোধ্যয়ের ইতিহাসের খ প্লাস গ গুরুত্বপূর্ণ সাজেশান আর আমি নেক্সট স্বাধীন বাংলাদেশ অভ্যয়ের ইতিহাসের ক পার্টের যে প্রশ্ন এসে থাকে উত্তর সহকারে সেই প্রশ্নের সাজেশান নিয়ে আসব যদি প্রয়োজন মনে হয়ে থাকে তোমরা চ্যানেলটি সাথে থাকতে পারো তো এক নম্বরে বলেছে বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য বাংলা নামের উৎপত্তি সম্পর্কে টিকা লেখো স্বাধীন বাংলাদেশের অভ্যদ্বয়ে বাংলা ভাষার অবদান আলোচনা করো বাংলাদেশের অধিবাসীদের আর্থসামাজিক জীবনধারায় জীবনধারায় ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো এখানে আমার সিরিয়াল মেনটেন হয়নি তো বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় দাও মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কি সামরিক শাসনের সংজ্ঞা দাও ধর্মীয় সহনশীলতা কি বাঙালি শঙ্কর জাতি ব্যাখ্যা করো উপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব বিকাশ ও এর ফলাফল ব্যাখ্যা করো টাইপিং মিস্টেক হলে তার জন্য সরি বসু সোহরা ওয়ার্ডি চুক্তি কি দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো উনিশশো সালে ভারত বিভক্তির কারণ উল্লেখ করো অখণ্ড স্বাধীন বাংলার রাষ্ট্র গঠন গঠনের উদ্দেশ্য সম্পর্কে লেখো অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করো এ পরিকল্পনার ব্যর্থ হয়েছিল কেন লাহোর প্রস্তাবের মধ্যেই বাংলাদেশের বিষ নিহিত ছিল তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও উনিশশো সালে লাহোর প্রস্তাবের গুরুত্ব ও ফলাফল আলোচনা করো বঙ্গভঙ্গ হ্রদের কারণ কি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক বৈষম্য পর্যালোচনা করো পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্যের চিত্র তুলে ধরো পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক কাঠামো সম্পর্কে আলোচনা করো উনিশশো সালের ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো উনিশশো সালের নির্বাচনের ফলাফল লেখো আওয়ামী লীগ মুসলিম লীগের প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করো উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ উল্লেখ করো উনিশশো সালের ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো উনিশশো সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার বিবরণ দাও যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করো মৌলিক গণতন্ত্র কি হোসেন শহীদ সোহরা পরিচয় দাও উনিশশো সালের পাকিস্তানের সামরিক শাসন জারির কারণ ও ফলাফল আলোচনা করো উনিশশো সালের ছাত্র আন্দোলন সম্বন্ধে যা জানো তা লেখো আয়ুফ খানের শাসনী আমলে বৈশিষ্ট্যগুলো লেখো উনিশশো ছেষট্টি সালের ছয় দফা কর্মসূচি ব্যাখ্যা করো ছয় দফা কর্মসূচিকে কেন বাঙালির ম্যাগনাকারটা বলা হয় উনিশশো ছেষট্টি সালের ছয় দফা আন্দোলনের পটভূমির ও গুরুত্ব সম্পর্কে লেখো ঐতিহাসিক ছয় দফা তাৎপর্য আলোচনা করো আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে লেখো এখানে আমার একটু টাইপিং মিস্টেক আছে হিউজ পরিমাণ লিখতে গেলে একটু টাইপিং মিস্টেক হয়ে যায় আগরতলা মামলার কারণ ও ফলাফল বর্ণনা করো উনিশশো সালের গণ অভ্যুত্থানের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করো বত্রিশ নম্বরে আছে উনিশশো সালের গণ অভ্যুত্থানের পটভূমি ও ফলাফল আলোচনা করো এখানেও করো হবে আবারও সরি উনিশশো সালের গণ অভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল উনিশশো সালের গণ অভ্যুত্থানের গুরুত্ব মূল্যায়ন করো ছাত্রদের বারো দফা আন্দোলনের কর্মসূচি কি ছিল এ হচ্ছে কোশ্চেন আশা করি এর ভেতর থেকে তোমাদের কমন আসবে আর আমি স্টেপ বাই স্টেপ অনেক ডিপার্টমেন্টের সাজেশন নিয়ে আসবো তো সে সকল ভিডিও যদি পেতে চাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অথবা প্রয়োজন মনে হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে ভিডিও প্লাস আমার চ্যানেলটিকে শেয়ার করে দিও পরীক্ষার জন্য অল দি বেস্ট ধন্যবাদ